আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে শিখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেবেন। লোন নেওয়ার জন্য আমি বিকাশ এফটি ওপেন করছি। বিকাশ এফটি ওপেন হওয়ার পরে বন্ধুরা আপনারা আপনাদের পিনটা দিয়ে দিবেন। আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। দেওয়া দেওয়ার পরে বন্ধুরা এইখানে দেখেন লোন নামে একটা অপশন আছে, এই যে লোন, এই লোনে আমরা ক্লিক করব লোন নেওয়ার জন্য। এইখানে এটা হচ্ছে সিটি ব্যাংক থেকে আপনাকে লোন দেওয়া হবে। আমাকে 10 লাখ, সরি, আমাকে 10,000 টাকা লোন দেবে। দেখেন এমডি হাবিব খান আপনাকে সহযোগিতার জন্য লোন লিমিট, মানে আমাকে ওরা 10,000 টাকা দিবে, অনেকেরই 5,000 টাকাও দিতে পারে। আমি নিচে লোন নাও ট্যাবে ক্লিক করি। আমাকে ওরা বলতেছে আমাকে 3 মাসের জন্য ওরা লোন দিবে 10,000 টাকা, ঠিক আছে। তারপর আমি এগিয়ে জানে ক্লিক করলাম। এখানে দেখেন লোনের পরিমাণ, কত টাকা ফি কাটবে, মাসে কত টাকা চার্জ দেবে, এখানে আপনারা একটু বিস্তারিত পরে দেখতে পারেন। এবার এগিয়ে জানে ক্লিক করলাম। ওদের যে শর্ত আছে ব্যাংকের শর্তগুলো ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে যদি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনার 10,000 টাকায় 57 টাকা সরকারি ব্যাট কাটবে। আমরা এবার আমাদের পিনটি প্রবেশ করালাম। বন্ধুরা আমরা আগে আমাদের ব্যালেন্সটা চেক দিই লোন নেওয়ার আগে, পরে আপনারা বিশ্বাস নাও করতে পারেন। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 19,000 টাকা। আমি আবার লোনে ক্লিক করলাম। সেম আগের মতো প্রসেসটা ইউজ করব। এবার আমি বিকাশ পিনটি দিয়ে দিচ্ছি। এবার আমি ট্যাপ করে ধরে থাকি। আমার লোনের জন্য আবেদনটি হয়ে গেছে। দেখেন আপনার লোন সম্পন্ন হয়েছে। এখন দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টে ওনারা টাকা দিয়ে দিছে। আমার ব্যালেন্স ছিল 19,000 টাকা, এখন দেখেন 29,000 টাকা। বাহ, খুব সুন্দর বিষয়টা। আপনারা দেখলে আমরা এখানে আমার ট্রানজ্যাকশন এটা দেখতে পারেন। আমি এইমাত্র যে লোনটা নিয়েছি, দেখেন আমাকে ওনারা দেখছে লোন, সিটি ব্যাংক থেকে আমি লোন নিয়েছি 10,000 টাকা। এখন আমার ফোনে কিন্তু SMS চলে আসছে, আমি 10,000 টাকা লোন নিয়েছি, ওনারা আমাকে দেখিয়ে দিয়েছে। দেখেন এখানে লেখা আছে আমি 10,000 টাকা লোন নিয়েছি। যারা বিপদে পারবেন তাদের বিপদে সাথী হতে পারে। বিকাশ অ্যাকাউন্ট যেভাবে সুবিধার মতো লোন দিচ্ছে, সেভাবে বন্ধুরা বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।